এতগুলো বছর পরও ভোলার লালমোহন তাজুমদ্দিন উপজেলার অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এখানে ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া যেমন লাগতে থাকে, তেমনি সংসদ সদস্য হিসেবে এমপি শাওন দায়িত্ব নেওয়ার পর অন্ধকার জনপদে আসে আলোর ছোঁয়া। ভোলার লালমোহন তাজুমদ্দিন উপজেলার অনেক জায়গায় পৌঁছে যায় বিদ্যুৎ। এসব উন্নয়নে যেমন সন্তুষ্ট এলাকার মানুষ, তেমনি তারা চান এমপি শাওনের মতো একজন যোগ্য মানুষ এলাকার উন্নয়নে ভবিষ্যতেও এগিয়ে আসুক, দায়িত্ব নেক যোগ্য নেতৃত্বের। আগে দেখা যেত যে সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যেত, এখন সেই সমস্যাটা আর নেই। আমলিক সরকারকে এবং আমাদের স্থানীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে বিদ্যুৎ সুবিধা দিয়েছে। প্রধানমন্ত্রী আসার পর থেকে তো আমরা ভালো মতো বিদ্যুৎ পাচ্ছি, আমরা ভালোভাবে পড়তে পারি। শাওন চৌধুরী বিদ্যুৎ উদ্বোধন করার পর থেকে আমরা মোটামুটি এখন বিদ্যুৎ চালাইতে আছি। আমরা দিন বদলেছে এদেশের মানুষের। ভারতের সাথে স্থলসীমা নির্ধারণের পর দাসিয়ার ছড়ার মতো প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ নিয়ে গেছে সরকার। সাবেক সাংসদ যে তার যে ইউনিয়ন রমাগঞ্জের রায়চাঁদ মধ্যে আমরা নতুন লাইন নির্মাণ করে খুব শীঘ্রই আমরা বিদ্যুৎ সংযোগ আমরা উদ্বোধন করব, এবং তাজুমদ্দিনেও আমরা বিদ্যুৎ সংযোগ এর কাজ শুরু করেছি, নির্মাণের কাজ শুরু করেছি। ভালো পরিবেশে যারা বিদ্যুতের আলোয় লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একদিন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলবে, সেই প্রজন্মের এটা প্রাণের দাবি যে তারা বিদ্যুতের আলোতে তারা লেখাপড়া করতে চায়। দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি। তো একটি দেশের উন্নয়ন বিরুদ্ধ প্রধান অভিশাপ, এই অভিশাপকে পায়ে ঠেলে দূরে সরানোর লক্ষ্যে সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন সরকার থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করে নিয়েছে নানান উন্নয়নমূলক কার্যক্রম। শিক্ষিত স্বল্প শিক্ষিত যুবক যুবতীদের দক্ষ ও অধিকতর যোগ্যতা সম্পন্ন করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন নিয়মিত অনিয়মিত প্রকল্প বাস্তবায়ন করেছে। আমাদের এই লালমোহন তাজুমদ্দিনের আসনের সংসদ সদস্য জনাব নূরুন্নবী চৌধুরী শাওন সাহেব আমাদের এই বদরপুরে অনেক উন্নয়ন করছে। বিশেষ করে বদরপুর এই দেবীশ্বর বাজার জাম মসজিদে জুনপুর হাজর পীর সাহেব কেবলার খানকায় অনেক টাকা দিছে। আমাদের এখানে পানির খাওয়ার অভাব ছিল, এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করছে, ইসলামী ফাউন্ডেশনের একটা কেন্দ্র ব্যবস্থা করছে। এরপরে আমরা সাপ্লাইয়ের পানির ব্যবস্থা পাইছি তার মাধ্যমে। আমাদের এখানে আরও অনেক অভাব আছে। নূরুন্নবী শাওন সাহেব যদি ভবিষ্যতে নমিনেশন পায় তিনি আমাদের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন বলে আশা রাখি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ঘৃণ্যতম রাজনৈতিক সন্ত্রাস হয় ভোলা জেলার লালমোহন ও তাজুমদ্দিন উপজেলায়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লর্ড ইঞ্জিনিয়ারের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মিত হয়েছে, 1টি মাদ্রাসা ভবন নির্মিত হয়েছে, 5টি কমিউনিটি হাসপাতালের সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে, 30 কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে, 70 কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে, সর্বনাশা বাংলা নদীর বাঙ্গনের কবল থেকে লডানবাসীকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা বরাদ্দের কার্যক্রম শুরু করেছেন। আমরা মাননীয় এমপি মহোদয়ের আরও অনেক কর্মকাণ্ড দেখেছি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য তিনি অত্যন্ত আন্তরিক। লালমোহনে জরাজীর্ণ জরে পড়া আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের কোনো কমিটি ছিল না, যে আওয়ামী লীগের শাখা সংগঠনগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল, উপজেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ হয়েছিল প্রায় 17-18 বছর, বিভিন্ন ওলামা লীগ ছিল না, কৃষক লীগ ছিল না, শ্রমিক লীগ ছিল না, আরও অন্যান্য সংগঠনগুলি ছিল নামমাত্র, আহ্বায়ক কমিটি দিয়ে চলত। আমাদের মাননীয় সংসদ সদস্য
আলহাজ নবী চৌধুরী সাহান এমপি মহোদয়ের আন্তরিকতার কারণে, পরিশ্রমের কারণে আমরা একটি গতিশীল সংগঠন পেয়েছি। 2001 নির্বাচনে জয়ী হয়েই রাতের আঁধারে হিন্দু সম্প্রদায়ের গ্রামে ধর্ষণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ চালায় তৎকালীন ক্ষমতাশালী সরকার। 2001 সালের সোমবারে নির্বাচন হয়েছে, সোমবার দিন গত মঙ্গলবার রাত্রে 5-6 জন আমাদের দড়ি মেঘনা নদীতে এক গলা ফানির মধ্যে রেখেছে, বাসায় দিব, কাড়ি দিব, তারপরে আল্লাহ মেহরবান কুমড়ার মাঝে বেরিয়ার উঠেছে, কয়েছে টাকা দাও, আমরা 5,000 টাকা দিতে না দিয়ে রাত্রে দেড়শাইতে হইব, নাকি দেড়শাড়ি দাম করে মাইয়া বিয়ে দিলাম, বেগুন সিলের গুছ মেয়ে তোরা সিলের গুছরা দিয়ে গরম টানা দাম কোথায়, আমার ফড়ে 120 টাকা আছিল, 5 বার বসে 5 বার থুইছে, থুই যারে সেই মেয়ারগুয়ার মোহাম্মদ আলী আশফ আলী, আশফ মোহাম্মদ আলী আমার এই দাঁত ফেলা দিছে, আশফ আলী সহ ওই হিরি আবার মেয়ারগুয়ার একটা আঙুল আমলি গেছিল, কিয়া দেয় আমরা ছুড়েছে যে তুই যা সেনসি, এই যে কামালদার হোর, এই যে সলমান্নার হোর, এই যে বাড়ির শাসর গ্রাম সরকার শাস্ত্র হয় ইয়া আমরা দূর করি কিন্তু ছুড়ে দিছে। তখনই তা থেমে যায়নি, ক্ষমতার পুরো সময় ভিন্ন ধর্মাবলম্বী পরিবার সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর চলে অকথ্য নির্যাতন। এসব নারকীয় সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন অসংখ্য মানুষ। আমাদের একটা দুইটা মেয়ে আসিল, তাগরে নিয়ে আমি অনেক কানে পলে গেছি, তারপরে আমার স্বামীরে নিয়ে মারছে, ধরছে, অনেক নির্যাতন করছে। বিএনপির সময় যে আমার দাঁত হারিয়ে দিছে, এটা গ্যাস চেয়ারম্যান জানে, তফিল সাহেবও জানে, আমাদের ব্যাংকে কিছু টাকা আসিল, এটা তফিল সাহেবে জানে, আর বাড়িতে আমি গেছিলাম, সে কেছে যে আওয়ামী লীগ ক্ষমতা অনেক রকম একটা ব্যবস্থা করে দিব, তুমি চেয়ারম্যান নিয়ে যাবে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, এখন আমি কাজ করি, কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে নেন। এই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যেদিন থেকে উনি দায়িত্ব দিয়েছে, ওনার দিক নির্দেশনা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের জননেতা সে প্রত্যয়কে সামনে রেখে আমরা সঠিকভাবে তার দিক নির্দেশনা অনুযায়ী লালমনের সমস্ত কমিটিগুলো আজকে কাজ করে যাচ্ছি, এবং আমরা খুব সঙ্গবদ্ধ, যেটা গত 43 বছরে লালমোহন আওয়ামী লীগ এতটা সঙ্গবদ্ধ ছিল না, যেই সঙ্গবদ্ধতা আজকে লালমোহন পৌরসভা আওয়ামী লীগ সঙ্গবদ্ধ এবং বিভিন্ন সংগঠনগুলো সঙ্গবদ্ধ। আমাদের মাননীয় সংসদ সদস্য আলাদ নবী সুদী শাওন এমপি এই লালমোহন আসার পরে আমাদের প্রত্যেকটা সংগঠনই শক্তিশালী করছে, কিন্তু আমাদের লালমোহন আওয়ামী লীগের 16-17 বছর মধ্যে কোনো কাউন্সিলে উদ্দেশ্য হয় না, কোনো কমিটি হয় না, 1-5 জনের কমিটির ভিতরে আমরা 30 জন 31 জন আছিলাম, অনেকে মরিয়া গেছে, অনেকে দল থেকে চলে গেছে, কিন্তু তারপরে মাননীয় সংসদ সদস্য আসার পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ, মহিলা আওয়ামী লীগ, তারপর শ্রমিক লীগ, ওলামা লীগ প্রত্যেকটা সংগঠন করছে এবং প্রত্যেকটা কমিটি করছে, প্রত্যেকটা কমিটির মাধ্যমে আজকে লালমোহন আওয়ামী লীগ অনেক শক্তিশালী, এবং মাননীয় সংসদ সদস্য লালমোহন আওয়ামী লীগকে গোপালগঞ্জ আওয়ামী লীগ বানানোর জন্য যে প্রক্রিয়া দিয়েছে, যে প্রত্যয় ব্যক্ত করছে, আমরা আশা করি ইনশাআল্লাহ উনি সফল হবে, এবং ওনার সফলতা কামনা করার জন্য আমরা ওনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবো, ওনার হাতকে শক্তিশালী করার জন্য সব কিছু আমরা করার চেষ্টা করব। বর্তমান সরকারের আমলে লালমোহন তজুমুদ্দিনে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি, ব্যক্তিগত সামাজিক সমস্যার বাইরে রাজনৈতিক নেতৃত্বে এই অঞ্চলে কোনো রকম হানাহানি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি, কিছু অপ্রত্যাশিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, এলাকার মানুষ সুখে শান্তিতে নিরাপদে বসবাস করছেন। শ্রদ্ধেয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে ওনার প্রতিনিধি হিসাবে এখানে পাঠিয়েছেন, উনি যে কাজগুলো এখানে করতেছেন ওনার প্রতিনিধি হিসাবে, এটা খুবই সন্তোষজনক। আজকে তজুমুদ্দিন লালমোহনে একসময় সন্ত্রাসের জনপদ ছিল, এই নুন্নবী চৌধুরী শাওনের দক্ষ ব্যবস্থাপনায় আজকে তজুমুদ্দিন লালমোহনের মানুষ শান্তির নিহির হিসাবে এই তজুমুদ্দিন লালমোহনকে বেছে নিয়েছে, এবং আজকে যেই অবস্থান বিরাজ করছে ইনশাআল্লাহ যদি এই অবস্থান থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর হাফিজকে হাজার হাজার ভোটের ব্যবধানে উনি পরাজিত করে আবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন, এটা আমার বিশ্বাস। একজন দূরদর্শী,
দক্ষ উন্নয়ন কর্মীর নেতৃত্বে ভোলা তিন নির্বাচনী এলাকার মানুষজন আজ খুঁজে পেয়েছে সুখী সমৃদ্ধ স্বপ্নের লালমোহন ও তজুমুদ্দিন। উন্নয়ন প্রত্যাশী প্রতিটি সেক্টরে লেগেছে সুষম উন্নয়নের ছোঁয়া। একটি জনপদের কার্যকর উন্নয়ন করতে হলে উন্নয়ন কার্যক্রম হতে হবে বৈষম্য মুক্ত। এই জনপদের বর্তমান উন্নয়ন অবস্থা প্রমাণ করে সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন দর্শন এসব বাস্তব গুণাবলী সম্পন্ন। স্থানীয় জনসাধারণ প্রত্যাশা করে তাদের প্রিয় নেতার হাত ধরে লালমোহন ও তজুমুদ্দিন এগিয়ে যাবে অনেক দূর। 30 লাখ শহীদ ও 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সার্থকতায় অব্যাহত থাকবে ভোলা তিন আসনের উন্নয়ন। এগিয়ে যাবে একটি সুখী সমৃদ্ধ জনপদের গল্প। ওই সংখ্যালঘু মা বোনদের আতঙ্কে থাকতে হতো কখন হাফিজ সাহেবের সেই বীরবিক্রম বাহিনী, মেজর হাফিজ বাহিনী, মার্শাল বাহিনী, মশাবাসী বাহিনী, মৌমাছি বাহিনী, হকিস্টিক বাহিনী, এরা এসে সেই আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোনদের সম্ভ্রম কেড়ে নিবে। নির্বাচনী এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার এলাকার যারা আগামী প্রজন্ম, যারা আগামীতে এই সমাজের নেতৃত্ব দিবেন, যারা সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসাবে ইতিমধ্যেই নিজেদেরকে গড়ে তুলেছেন বা আগামীতে গড়ে তুলবেন, তুলে এই সমাজের হাল ধরবেন, তাদের প্রতি আমার আহ্বান রইল। অতীত আপনারা অনেকে দেখেছেন, কেউ ছোট ছিলেন, মূল্যবান ভোট দিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাকে দিয়েছিল। আমি আশা করব গত 5 বছরের উন্নয়ন আর কিংবা গত 23 বছরের উন্নয়নের সাথে গত 5 বছরের উন্নয়নের সমন্বয় করে, যাচাই বাছাই করে কোনো ভুল সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমাকে আপনারা আপনাদের সঠিক রায়টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দিবেন।